ব্যবসা বাণিজ্য ও পর্যটনের উন্নতির জন্য বাংলাদেশ চীন ভারত ও মিয়ানমারের মোটর গাড়ির শোভাযাত্রা কলকাতা থেকে বাংলাদেশে পৌঁছেছে শুক্রবার সন্ধ্যায় মোটর শোভাযাত্রাটি যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছে এই সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ অতিথিদের স্বাগত জানান শোভাযাত্রায় চার দেশের 79 জন অংশগ্রহণকারী আছেন 25 ফেব্রুয়ারি শোভাযাত্রাটি সিলেট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে যাবে পরে মিয়ানমার চীন সীমান্ত হয়ে শোভাযাত্রাটি চীনের কুনমিং শহরে গিয়ে শেষ হবে 4 মার্চ